আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বরী পীরের মাজারের কাছে ঈদের প্রথম জামাত হয়েছে। জেলার 32 গ্রামের 35,000 মানুষ ঈদুল আজহা উদযাপন করছে। চাঁদপুরে 40 গ্রামে উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর উপজেলার 11টি গ্রামের প্রায় 1,000 মানুষ ঈদুল আজহা উদযাপন করছে। সাতক্ষীরার 7টি স্থানে ঈদুল আজহার নামাজ হয়েছে। এছাড়া বরিশালের 19টি গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে। দিনাজপুর সদর, চিরি বন্দর, কাখারোল, বীরগঞ্জ ও পিরামপুরের প্রায় 2,000 পরিবার ঈদ উদযাপন করছে। এসব এলাকার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়েছে।